আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কচু ছড়া দিয়ে গরুর মাংস খুবই মজার একটা রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি হাড় সহ নিয়েছি একটু চর্বিওয়ালা মাংস নিলে টেস্টটা ভালো আসে আর কয়েক হাড়ও দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা আড়াই টেবিল চামচ রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম যে কোনো কচু তরকারিতে রসুনটা একটু বেশি দিবেন তাহলে আর গলায় ধরবে না দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ি এক চা চামচ ঝাল যদি কেউ বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম দেড় চা চামচ জিরার গুঁড়ি দেড় চা চামচ লবণ এক চা চামচ এখন সব একসাথে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি এটা গরম গরম সাদা ভাতের সাথে এবং রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো সব মেখে নিয়েছি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম চুলায় প্রেসার কুকার বসিয়েছি সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি হাফ চা চামচ গোটা মেহেদি এক চা চামচ গোটা রাঁধুনি চার পাঁচটা গোটা লং পাঁচ ছয়টা গোটা এলাচ তিন চারটা তেজপাতা তিন টুকরো দারুচিনি এক চা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা গোলমরিচ সব একসাথে আমি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নিব কয়েক সেকেন্ড ভাজার পর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছেন একটু ভেজে নিয়েছি মিনিট এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে একটু উপরে নিচ করে দিচ্ছি এখন ফুল আছে দশ থেকে পনেরো মিনিট এটা আমি রান্না করব। লক করব না জাস্ট এমনি ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়েছে এখন আমি একটু নেড়ে চড়ে উপর নিচ করে দিলাম আর ঢাকনাটা এভাবে এখন লক করে দিচ্ছি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব ফিরে আসলাম পাঁচটা সিটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একদম গায়ে গায়ে ঝোল মাখো মাখো হয়ে গেছে এখন আমি অন্য একটা পাতিলে মাংসগুলো ঢেলে নিব তো মাংসগুলো আমি এই পাতিলে ঢেলে নিয়েছি এক কাপের মতো পানি দিয়ে প্রেসার কুকার থেকে ঝোলগুলো ধুয়ে দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি কচু ছড়া নিয়েছি আর ছড়াগুলো আমি গোটা গোটা রেখেছি যেহেতু মাংসের সাথে দিব তাই আমি এগুলো দুই ভাগ করিনি আপনাদের ছড়াটা যদি আরও বড় হয় চাইলে আপনারা এটা দুই ভাগ করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি গোটা গোটা রেখেছি দিয়ে দিলাম এগুলো এখন মিডিয়াম টু লো আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করব কচু ছড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা আরও কমে গেছে একদম গায়ে গায়ে হয়ে গেছে আর ছড়াটা দেখতে পাচ্ছেন একদম মোমের মতো হয়ে গেছে চুলার আঁচটা এখন একেবারে লো করে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা চার পাঁচটা কাঁচা মরিচ মাঝখানে একটু কেটে দিয়েছি দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি এখন একেবারে লো আছে তিন থেকে চার মিনিট রান্না করব। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম মশলাটা যাতে ভালো করে মিক্স হয় ঢেকে দিলাম ফিরে আসলাম চার মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসছে তো হয়ে গেছে আমার মাংসটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে এটা পরিবেশন করছি দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা একবার এভাবে পুরো রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ